সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং থেকে আজকের আলোচ্য বিষয় নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে টপোলজি বলে। অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কে একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের সংযোগ ব্যবস্থাকেই টপোলজি বলে। প্রকারভেদ, নেটওয়ার্ক টপোলজি ছয় ধরনের: স্টার টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি, ট্রি টপোলজি, ম্যাশ টপোলজি, হাইব্রিড টপোলজি। স্টার টপোলজি, স্টার টপোলজি নেটওয়ার্কে সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় কম্পিউটার বা জাংশন থেকে সংযোগ দেওয়া হয়। কেন্দ্রীয় কম্পিউটার হিসেবে যে কম্পিউটারটি ব্যবহার করা হয় তাকে বলা হয় হাব। চিত্রে স্টার টপোলজি দেখানো হয়েছে। স্টার টপোলজির সুবিধা: নেটওয়ার্কের কোনো কম্পিউটার নষ্ট হলেও নেটওয়ার্কের বাকি অংশের কাজের ব্যাঘাত হয় না। একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায়। স্টার নেটওয়ার্কে কোনো কম্পিউটার যোগ করা বা বাদ দেওয়া যায়, তাতে কাজে কোনো বিঘ্ন ঘটে না। কেন্দ্রীয়ভাবে নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ বা সমস্যা নিরূপণ সহজ। স্টার টপোলজির অসুবিধা: এ পদ্ধতিতে কেন্দ্রীয় কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেমই অচল হয়ে পড়ে, কারণ পুরো নেটওয়ার্ক হাবের মাধ্যমেই পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। স্টার টপোলজিতে প্রচুর পরিমাণে কেবল ব্যবহৃত হয় বিধায় এটি একটি ব্যয়বহুল পদ্ধতি। রিং টপোলজি: রিং টপোলজি নেটওয়ার্কে সবগুলো কম্পিউটারকে কেবলের মাধ্যমে এমনভাবে সংযুক্ত করা হয় যে একটি রিং বা লুপের সৃষ্টি হয়। এ টপোলজিতে কোনো শুরু বা শেষ প্রান্তসীমা খুঁজে পাওয়া যায় না। চিত্রে রিং টপোলজি দেখানো হয়েছে। রিং টপোলজির সুবিধা: নেটওয়ার্কে কোনো সার্ভার কম্পিউটারের প্রয়োজন হয় না। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়লেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। এ নেটওয়ার্কে কোনো নোডকে ডেটা আদান প্রদানের জন্য কেন্দ্রীয় কোনো কম্পিউটারের উপর নির্ভর করতে হয় না। রিং টপোলজির অসুবিধা: নেটওয়ার্কে একটিমাত্র কম্পিউটার সমস্যায় আক্রান্ত হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়বে। নেটওয়ার্কের কোনো সমস্যা নিরূপণ বেশ জটিল। নেটওয়ার্কে কোনো কম্পিউটার যোগ করলে বা সরিয়ে নিলে তা পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত করে। নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বাড়লে ডেটা ট্রান্সমিশনের সময়ও বেড়ে যায়। রিং টপোলজির জন্য জটিল নিয়ন্ত্রণ সফটওয়্যার ব্যবহৃত হয়। বাস টপোলজি: যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকয়টি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলা হয়। বাস টপোলজির প্রধান কেবলটিকে বলা হয় ব্যাকবোন। চিত্রে বাস টপোলজি দেখানো হয়েছে।
বাস টপোলজির সুবিধা। এ নেটওয়ার্কের প্রধান সুবিধা হল নেটওয়ার্ক খুব সাধারণ এবং ফিজিক্যাল লাইনের সংখ্যা মাত্র একটি। নেটওয়ার্কের ব্যাকবোন বা বাস সহজে সম্প্রসারণ করা যায়। এ সংগঠনটি সহজ সরল এবং ছোট আকারের নেটওয়ার্কে ব্যবহার করা সহজ। বাস নেটওয়ার্কের কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটারে কাজ করতে কোনো অসুবিধা হয় না। সহজেই কোনো কম্পিউটার নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা সম্ভব। বাস নেটওয়ার্কে কম্পিউটার সংযুক্ত করতে কম তারের প্রয়োজন হয়, ফলে খরচ কম হয়। বাস টপোলজির অসুবিধা। মূল বাস নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেম অচল হয়ে যায়। এই টপোলজিতে ডেটা ট্রান্সমিশনের জন্য কোনো সমন্বয়ের ব্যবস্থা নেই। যে কোনো কম্পিউটার যে কোনো সময়ে ডেটা ট্রান্সমিশন করতে পারে। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বেশি হলে ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়। বাস টপোলজিতে সৃষ্ট সমস্যা নির্ণয় তুলনামূলক বেশ জটিল। বাসের একটি মাত্র স্থানে সৃষ্ট ত্রুটি বা ব্রেক পুরো নেটওয়ার্ককে অচল করে দেয়। ডেটা ট্রান্সমিশনের গতি কম। ট্রি টপোলজি। যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে ট্রি টপোলজি বলা হয়। এ টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে। অর্থাৎ প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়। একইভাবে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়। চিত্রে ট্রি টপোলজি দেখানো হয়েছে। ট্রি টপোলজির সুবিধা। অফিস ব্যবস্থাপনার কাজে এ নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী। শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজির নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ। নতুন কোনো নোড সংযোগ বা বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কাজকর্মের কোনো অসুবিধা হয় না। ট্রি টপোলজির অসুবিধা। এ টপোলজি কিছুটা জটিল ধরনের। সার্ভার কম্পিউটারে ত্রুটি দেখা দিলে ট্রি নেটওয়ার্কটি অচল হয়ে যায়। মেশ টপোলজি। মেশ টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের অধীনস্থ প্রত্যেক কম্পিউটারের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। যদি কোনো সময় যোগাযোগের একটি পথ নষ্ট হয় তবে বিকল্প আরেকটি পথ থাকে যোগাযোগের জন্য। চিত্রে মেশ টপোলজি দেখানো হয়েছে। মেশ টপোলজির সুবিধা। যে কোনো দুটি নোডের মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে সংকেত আদান প্রদান করা যায়। কোনো কম্পিউটার বা সংযোগ লাইন নষ্ট হয়ে গেলে তেমন কোনো অসুবিধা হয় না। অর্থাৎ সহজে নেটওয়ার্কে খুব বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় না। এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে। নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। মেশ টপোলজির অসুবিধা। এ টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল। নেটওয়ার্কে অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে হয় বিধায় এতে খরচ বেড়ে যায়। হাইব্রিড টপোলজি। স্টার, রিং, বাস ইত্যাদি টপোলজির সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড টপোলজি বলে। ইন্টারনেট একটি হাইব্রিড নেটওয়ার্ক, কেননা ইন্টারনেট হল বৃহৎ পরিসরের একটি নেটওয়ার্ক যেখানে সব ধরনের টপোলজির মিশ্রণ দেখা যায়। চিত্রে হাইব্রিড টপোলজি দেখানো হয়েছে।
হাইব্রিড টপোলজির সুবিধা। এ টপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে। কোনো সমস্যা দেখা দিলে তা সহজেই নির্ণয় করা সম্ভব হয়। কোনো এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশবিশেষ নষ্ট হয়ে যায়। হাইব্রিড টপোলজির অসুবিধা। এ টপোলজিতে ব্যবহৃত হাবসমূহ সর্বদা সচল রাখতে হয়। নেটওয়ার্ক স্থাপন জটিল ও ব্যয়সাধ্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানেই শেষ করছি।